আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি আল্লাহর অসীম রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে পূর্বের মতো ধারাবাহিক একটি ক্লাস তৈরি করব। আজকের বিষয় হলো আমাদের কিভাবে আমরা বাইনারি থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। এবং আমার এই ভিডিওগুলোর মধ্যে আমি ধারাবাহিকভাবে আমি তোমাদের এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি। তোমরা অবশ্যই আমার এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা তোমাদের খাতায় নোট করে রাখবে। এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস আজকের শুরু করতেছি। তাহলে প্রথমত আমি তোমাদের জন্য বোর্ডের মধ্যে একটি অঙ্কের ডাক আমি উঠিয়েছি। আসলে অঙ্কটি হলো বাইনারি থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। এই বিষয়টি রূপান্তর করার জন্য প্রথমত আগে আমরা যে বিষয়টি করব, আগে আমরা ডিজিটগুলো উঠাবো। ডিজিটগুলো উঠানোর পরে ডাবল জিরো ডাবল ওয়ান দশমিক ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান আমি অঙ্কগুলো উঠালাম। উঠানোর পরে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের এই যে এখানে দশমিক বিন্দুটি যা আছে পয়েন্টটি, এটার পূর্ণ অংশকে বাম দিকে আর ভগ্নাংশ যুক্তকে ডান দিকে। আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার সময় চার বিট বিশিষ্ট এক একটা গ্রুপে রূপান্তর করতে হবে। চার বিট বিশিষ্ট গ্রুপ, গ্রুপটা করার সময় চার বিট বলতে কিভাবে, যেমন জিরো 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 এটি হলো একটা চার বিটের গ্রুপ, অথবা ওয়ান জিরো ওয়ান জিরো এটি হলো একটা চার বিটের গ্রুপ। এইভাবে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে আমরা চার বিটের গ্রুপ বানাবো। গ্রুপ বানানোর সময় আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, দশমিক বিন্দু থেকে আমরা ডান দিকে যাব, আবার পূর্ণাংশের আমরা বাম দিকে যাব। এই দশমিক বিন্দু থেকে আমাদের কাজটি শুরু হবে। এই কাজটি করার জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে চারটি অঙ্ক যদি নেই, ওয়ান ওয়ান জিরো জিরো, তাহলে আমরা নিব এখানে ওয়ান ওয়ান জিরো জিরো, পরে আবার আমরা নিব এখানে, তাহলে আমাদের চার বিটের একটি গ্রুপ হয়ে গেল। পরে আমরা আবার এখান থেকে নিব ওয়ান 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 ওয়ান, এখানে আমাদের পাঁচটি ওয়ান আছে, আমরা চারটি নিয়েছি, তাহলে আমাদের আরেকটি গ্রুপ হয়ে গেল। এখানে বেশি রইল আমাদের একটি ওয়ান, এই জন্য আমাদের আরেকটা গ্রুপ পূরণ করার জন্য আমাদের অতিরিক্ত তিনটি আমাদের এখানে জিরো নিতে হবে। যদি নেই তাহলে আমাদের কি হবে, আমাদের এখানে তিনটি গ্রুপ আমরা পেয়ে গেলাম। কিভাবে গ্রুপ পেয়ে গেলাম আমরা? আমরা বলেছি ওয়ান ওয়ান জিরো জিরো একটি গ্রুপ আমরা পেয়ে গেলাম, আবার এখানে ওয়ান 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 এই চারটি ওয়ান দিয়ে আমরা আরেকটি গ্রুপ পেয়ে গেলাম। আমাদের এখানে অতিরিক্ত একটি ওয়ান আছে, এই জন্য বাকি আমরা তিনটি জিরো নিয়ে আমরা আরেকটি গ্রুপ করে ফেললাম। আমাদের মনে রাখতে হবে পূর্ণ অংশের ক্ষেত্রে আমাদের বাম পাশে যদি আমরা জিরো নিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখন আমরা ডান পাশে একটি গ্রুপ করার সময় আমরা এখানে দশমিক বিন্দুটি বসাবো। বসানোর পরে আমরা এখান থেকে ওয়ান নিব, নেওয়ার পরে আবার জিরো, তারপরে আবার এখানে ওয়ান ওয়ান হয়ে গেল, আমাদের আরেকটি গ্রুপ হয়ে গেল। এখন পরে আমরা এখানে লিখতে পারবো জিরো জিরো ওয়ান, নিয়ে নিলাম আমরা তিনটি অঙ্ক। কিন্তু আমাদের যেহেতু চার বিশিষ্ট গ্রুপ, আমরা বলেছি পূর্ণ অংশের ক্ষেত্রে যেহেতু আমরা বাম পাশে জিরো নেই, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ডান পাশে জিরো নিতে হবে। এখন আমরা এই যে আমাদের চারটি পাঁচটি গ্রুপ যে আমরা পেয়ে গেছি, এই পাঁচটি গ্রুপের মান যদি আমরা হেক্সাডেসিমালে যদি আমরা বের করতে পারি তাহলেই আমাদের অঙ্কটির সমাধান আমরা পেয়ে যাব। এই মানটি আমরা ইচ্ছা করলে আমরা ক্যালকুলেটারও করতে পারি, আবার ইচ্ছা করলে আমরা খাতা কলমও করতে পারি। এখন তোমাদের যার যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে বের করবে। আমি তোমাদের একটি ক্যালকুলেটারের মাধ্যমে তোমাদের আমি একটি বের করে দেখাবো আমরা কিভাবে ক্যালকুলেটারের অঙ্কটি রূপান্তর করব। দেখাবো ক্যালকুলেটারের যদি অঙ্কটি যদি আমরা সমাধান করি, প্রথমত আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের জন্য আগে আমরা আমাদের ক্যালকুলেটরটি স্বাভাবিক করে আমরা আমরা প্রথমে ক্যালকুলেটরটি অন করব। অন করার পরে আমরা অন করার পরে আমাদের ক্যালকুলেটরটি কোন বেসে আছে সেটা আগে নিতে হবে। যেমন এখানে আমরা একবার চাপলাম, আরেকবার চাপবো, চাপার পর আমাদের বেস অপশনটি চলে আসলো, এই জন্য থ্রিতে চাপবো। থ্রিতে চাপলে আমরা ডি আসছে দেখতে পাচ্ছি, এখানে ডি দিয়ে আমাদের এটা বোঝানো হচ্ছে যে এটা ডেসিমাল নাম্বার। যেহেতু আমরা বাইনারিতে আসি তাহলে বাইনারির জন্য আমরা এখানে বিন চাপবো, বিন চাপলে হয়ে গেল আমাদের বাইনারি। কিন্তু আমরা এখানে বাইনারির মান যদি বের করি, প্রথম অংশটি হলো জিরো জিরো ওয়ান, এখন এটাকে আমরা মান বের করব হেক্সাডেসিমালে।
তাই আমরা সমান চিহ্ন দিয়ে আমরা যদি হেক্সাডেসিমালের মান বের করি তাহলে আমাদের মান চলে আসলো কত চলে আসলো 1 তাহলে প্রথম গ্রুপটির মান চলে আসলো আমাদের 1 তারপরে আবার আমরা বাইনারিতে বিন চাপলে বাইনারি হবে বাইনারি মান পর আমাদের এখানে 4টি 1 আছে 4টি 1 আমরা লিখবো লিখে সমান চিহ্ন দিব দেওয়ার পর যেহেতু আমরা হেক্সাডেসিমালে যাব আমরা হেক্সাডেসিমালে চাপবো আমাদের মান চলে আসলো f তার মানে 4টি 1 এর মান 15 আর 15 এর পরিবর্তে আমরা লিখতে পারি f এরপর আমরা তৃতীয় গ্রুপটির মান আবার আমরা বিন চেপে এটাকে বাইনারি করে নিব করে আমরা আবার ডাবল জিরো ডাবল ওয়ান এটা আমাদের বাইনারি ডিজিট তাহলে এটির মান যদি আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে পেয়ে গেলাম আমরা কত 3 এরপর আমাদের চতুর্থ যে গ্রুপটি আছে আবার আমরা এটিকে বিন চেপে বাইনারি করে নিলাম করে চতুর্থ গ্রুপটি আছে 1 0 1 1 এখন এটি সমান চিহ্ন দিয়ে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করলে চাপবো তাহলে আমাদের বি চলে আসলো কারণ এটা আমরা জানি যদি 10 আসে তাহলে আমাদের এ আর 11 আসলে আমাদের মান হবে বি এটার মান 11 এই কারণে আমাদের ক্যালকুলেটর আমাদের বি দেখাচ্ছে তারপর আমরা শেষে যে গ্রুপটি আছে তার মান যদি আবার আমরা বিন চেপে বাইনারি করে ডিজিটগুলো যদি উঠাই 0 0 তারপর আমরা লিখবো কি 1 0 তারপরে সমান চিহ্ন দিয়ে আমরা এখানে হেক্সাডেসিমালে যাব এই জন্য আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করলে 2 চলে আসলো এইভাবে আমরা মানগুলো বের করতে পারি তাহলে এখন আমরা ক্যালকুলেটরে যে মানগুলো আমরা বের করলাম তাহলে এটি যদি আমরা দেখি প্রথমটির মান আমরা পেয়েছি আমরা 1 দ্বিতীয়টির মান পেয়েছি আমরা f কারণ এখানে আমাদের 15 মান চলে আসছিল আর এই পাশে এটির মান 3.0 আর এখানে মান আমরা পেয়েছি 11 মানে b আমাদের ক্যালকুলেটরে দেখাচ্ছিল b তো 11 মান চলে আসছিল আর এটির মান চলে আসলো আমাদের 2 তাহলে আমরা এখন থেকে এটিকে যদি আমরা এখন পুরো উত্তরটা যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো যে 1 1 1 0 0 1 1 0 0 1 লিখে আমাদের বি ছিল 2 এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করে উত্তর পেয়েছি আমরা 1 তারপরে f 3.0 হলো b 2 যেহেতু আমরা হেক্সাডেসিমালে চলে যাচ্ছি তাহলে আমাদের বেস লিখতে হবে 16 তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে অঙ্কটির সমাধান করেছি আর আমাদের বোর্ডের মধ্যে আমরা যে অঙ্কের উত্তর সহ উঠে রেখেছিলাম তার সাথে আমাদের হুবহু মিলে গেছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই তবে তোমাদের কাছে আমার অনুরোধ তোমাদের পাঠ্য বই তোমরা খুলে এই অঙ্কর সাথে যে অঙ্কগুলা মিলবে তোমরা ওই অঙ্কগুলা তোমরা এই নিয়মে করার চেষ্টা করবে এবং করে তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করবে কমেন্ট করে তোমরা আমাকে জানাবে তাহলে আজকের মতো এখানে শেষ করব তবে শেষ করার আগে তোমাদের একটি কথা বলবো তোমরা অবশ্যই আমার এই ভিডিওতে তোমরা একটা লাইক দিবে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি তোমরা অন করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম।